আমা খাস দিলে বলতেছি আমাকে একটু বিষানি দাও, আমি কাউকে দাবি করবো না। আমি আমি মাতাসি কসম বলতেছি আম্মা, একটা কথা শোনো, আমার আমার মাতাসি কসম বলতেছি আমাকে একটু বিষানি দাও, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। সে আমাকে গালা ডালো সুমাটি বলতেছে, আব্বু তুমি কখন চলে যাবা বাসা? আমি আম্মু সুস্থ হলে আমি চলে যাবো বাসা। এটা বলার পরে কি বুঝতে আমাকে সেদিন যেদিন চলে যাবে আমাকে নাস্তা পানি খাওয়ায় আমাকে বলতেছি আমি একটু মাদার বাড়ি থেকে আসতেছি, ওর বাসা মাদার বাড়ি, নিজস্ব বাড়ি মাদার বাড়ি, আমাকে বলতেছে মাদার বাড়িতে আসি। তা আমার মনে একটু ডাউট খাইছে, কারণ ও আজ কয়েকদিন ধরে মানে কি চলা ফেরা আমার থেকে এত সুবিধা লাগতেছে না, তো লাগতেছে না কি ও কি করছে। আমি একা আমাকে আমি বলতেছি শোনো, আমি তো মেডিকেলে একা, কেউ নাই, একা তো একটা রুগীকে ফেলে যাওয়া সম্ভব না। তো ও কি করছে, তারপর আমি ও চলে যাচ্ছে, তখন আমি চোখে মানে সারি দিচ্ছি, তারপর ও চলে গেছে। চলে যাওয়ার পরে মানে কারোর বলতে হচ্ছে না, আমার বোনকে বলছি, মাকে বলছি, আম্মু আমাকে ফেলে তো চলে গেছে, আর আমি কি করবো। লাস্ট ও কি করছে, 8টা বাজে কল দিছি, ও আমাকে বলতেছে কি আসতেছি 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 বলে গেছে আমার বাসার সামনে থেকে ফিকের একটা আনিয়ে, ওর ছোট ভাইকে নিয়ে আমার ঘরে ফালং খেতা মানুষ ব্যাগ কিছু নিচ্ছে একদম সব কিছু চলে গেছে। ওই একটা স্টেমারে ছিল, ওই স্টেমারটা নিতে পারে নেই, মানে মানুষ কম ছিল বলি। লাস্ট ও আমাকে বাসাতে মোবাইল করে বলে কি, আমি তোমার সংসার করব না, আমি এর দূরত কি চলে আসছি, তুমি ভালো থাকিও, এটা বলে লাইন কেটে দিছে। এই পাশের সিটে বসে দেখছি আমি, আমি শক্তি দিয়ে উঠতে পারতেছি না, এই আমার দিকে টাঙ্গা দেখছে না বলে একটু হাত ধরে একটু টানি তুলি, তাও তুলছে না। মনে মনে বলতেছি মানুষ আজকে 12 বছর সংসার করে এত এত ফুচ্ছে সহায়, খুবই কষ্টকর লাগছে। এবার আমি কোনো দিন ক্ষমা করবো না জীবন না। 01813 0183 95 95 64 64 22 22। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন আমি একটা ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছি, ইতিহাস সাক্ষী, পুরনো একটি ঘটনা। এই যে এই ভাইয়ের মতো অনেক রোগীদের পাশে আমরা কিন্তু দাঁড়িয়ে এসেছি, আপনারা অনেকে জানেন, আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে অনেক কাঁদান কাঁদাবে, বাস্তব কথা, আমার চোখের পানি চলে আসতেছে, এরকম আমার নিজের সাথে হয়েছে। আমি মন থেকে যাকে অনেক ভালোবাসি সে আমাকে অনেক কাঁদান কাঁদাইছে। আজকে 12 বছর যাকে ভালোবেসে বিয়ে করেছেন তার জন্য নাকি সে রিক্সা পর্যন্ত চালিয়েছেন। আজকে তার এ অবস্থা, তার এ অবস্থা রেখে সে পালিয়ে গেল তার বাবার বাড়িতে, তাকে একটু দেখেও যায় না, তার কি অবস্থা। মেডিকেলের বেডের মধ্যে কান্না করতেছিল ওনাকে একটু বসানোর জন্য, ওনার স্ত্রী তাকে তাকে দেখছে, ওনাকে একটু শুয়েও দেখে না। স্বামী নেই তোমার খালু দাঁড়ানি স্যার, কি সিকিউরিটি গার্ড? আচ্ছা কোথায় করে? বড়পুর ঘর, 8000 টাকা বেতন পায়। 8000 টাকা বেতন পায় না? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? খালু গ্রাম বাড়ি কুমিল্লা। আচ্ছা আপনাকে যেটা বলতে ভুলে গেছিলাম, আপনি কি করতেন পুরো প্রথমে? আমি আমি হালিশহর ওই সিমেস্টার একটা বিল্ডিং এ কাজ করতাম, মানে এখানে শিরি জারা দবা শিরি মুসা। আচ্ছা আচ্ছা, এই কাজ করতেন না? এই মানে অসুস্থ হওয়ার আগে না? আচ্ছা, এখন তো কোন কিস্তি তো করার সুযোগ নেই না? আচ্ছা, আপনার ভাইয়েরা কি কাজ করে? আমার ভাইয়েরা এটা টুকটাক ক্লেটির কাজ করে, ফাইলেবার না বলেনি। এই জায়গাটার নাম কি? রঙ্গিপাড়া বড় মসজিদ। এই রঙ্গিপাড়া বড় মসজিদ সিরাং মেডিকেল থেকে আমাকে বলতেছে 5 নম্বর ইয়া ইউটিউব সার্জারে যাওয়ার জন্য, তো যাওয়ার জন্য বলতেছে, ওরা বলতেছে মানে কি 1 সপ্তাহ পরে দেখা করতে। আমি 1 সপ্তাহ পরে চিরাং মেডিকেল গেছি, যাওয়ার পরে মনে হয় আর ভর্তি নিচ্ছে না ওরা, আমাকে ভর্তি নেমে নেমে শুধু ঘুরাচ্ছে। তো ওইখানে চিরাং মেডিকেল এক ডাক্তারে বলতেছে আপনারা এক কাজ করেন, একটা ফাইবার ডাক্তার দেখান আপনি। তো ফাইবার ডাক্তার দেখান, আমি কিছু একটা পরিচয়ের মাধ্যমে এই সিসিআর একটা ডাক্তার দেখাইছি, উনি আমার উনি ডাক্তারে দেখি আমার ইয়া রিপোর্টটা দেখি বলতেছে কি আপনার কিডনিতে ভালো আছে, আপনি কিডনিতে দুনুপাশে ব্লক হয়ে গেছে। আমার ব্লক হয়ে গেছে, উনি কি করছে কথা, আমি ব্লক রিং রিং ভরা দেবো দুইটা, তো এই 5000 টাকা কি অপারেশন বাবদ লাগবে টোটাল খরচ। তা আমরা কি করছি ওনার কথা শুনি কি ভর্তি হয়েছি,
ভর্তি হওয়ার পরে মানে উনি আমি যেদিন ভর্তি হয়েছি এরপরের দিন আমাকে অপারেশন রুমে ঢুকছে, আমার রিং পরে থেকে সবাই দেখতেছে মানে কি রিং পরাতে পারতেছে না, দুটোই ব্লক, দুটোই ব্লক, মানে ওরা অনেক চেষ্টা করছে। তা আমাকে কি করছে লাস্টে করছে রিং যেতে পারতে হচ্ছে না, তখন আমার হাত ফা মানে সমস্ত গালটা সব ফুলে গেছে, কিডনি ফুলে গেছে। দেন লাস্টে আমাকে কি করছে ওনারা এই অপারেশনের মাধ্যমে এই জিনিসটা মানে কি পানি সাপ্লাই যাওয়ার জন্য হ্যাঁ এই জিনিসটা আমাকে দিছে বাম পাশে কি নিতে, এখন আমার ডান পাশে কিডনি বন্ধ, তো বন্ধ তো এখন আমার এখন ওরা বলতেছে মানে কি এই রেস্ট লাগছে, লাগার পরে পরে আমার গতি হতে প্রায় এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ আমার বিল আসছে প্রায় 1,07,000 টাকা বিল আসছে ওইখানে। আচ্ছা, তা আমি কি করছি 1,07,000 টাকা দিতে পারিনি ওইখানে পরিচয়ের মাধ্যমে, আমাকে পরিচয়ের মাধ্যমে একজনের মাধ্যমে আমি কি 60-65,000 টাকার জন্য দেওয়া হয়েছে, আরগুলো ওনারা মুখ করছে মানে আমার মুখ বরাবর। এখন ওনারা কি করছে যে স্যার যে একটা ডাক্তার আমাকে অপারেশন করেছে উনি সিনিয়র ডাক্তার আমাকে একটা দেখাইছে, দেখানোর পরে বলতেছে উনি বলতেছে মানে কি ওই সিরিং মেডিকেল পাশে একটা ডাক্তার আছে হসপিটাল, ওইখানে ভর্তি করালে আমার অপারেশনটা করে দিবে, ডান পাশে কিডনিটা আমাকে চালু করে দিবে। উনি বলতেছে মানে 1,50,000 টাকা লাগবে, দুটোটা মানে কি প্রথমে 1 মাস লাগবে, তারপরে কি এরপরটা আরেক মাসের ভিতরে চালু করে দিবে। কত টাকা লাগবে মানে প্রথমটা বলছে 1,50,000 টাকা লাগবে, আর দ্বিতীয়টা আসিয়া অপারেশন ডাক্তার বলেন কি আপনি বলেন বিস্তারিত বিস্তারিত মনে করেন যে ওনার যে প্রবলেম ওই রিং যে ওনার যে আপনার চাইছিল যে নল ঢুকাই জিনিসটা আপনার মানে করে দেবো, নল ঢুকাই করলে জিনিসটা হয়তো দেখা গেছে যে আপনার এত টাকাও যেত না, বাজেট যেটা ধরছে অনুসারে কাজ হয়ে যেত। তো পরে ওনারা কিন্তু অনেক চেষ্টা করছে, উনি ওই ডাক্তারও বলছে যে না এটা পুরো কমপ্লিট ব্লক এটা হবে না, এটা মানে এখন অপারেশনটা মানে ওনার সিনিয়র যে আছে ওই লাইন্সে থাকে হাসপাতাল লাইন্সের হসপিটালের বড় সিনিয়র ডাক্তার উনির সাথে কালকে আমি কন্ট্যাক্ট করছিলাম, উনি বলতেছে যে কি যে মনে করেন যে আপনার 80,000 টাকা ওনার টিম চার্জ নিবে, মানে অপারেশন হবে যে দুইটা অপারেশন হওয়ার মানে মুখ থেকে আপনার চামড়া কাটি ডাইন পাশে আপনার মনে করেন রক্তটা তৈরি করবে আর কি, তারপরে দিয়ে এর 1 মাস পরে মানে আবার দ্বিতীয় আপনার অপারেশনটা হবে বাম সাইডে, যেহেতু এখন বাম পাশ যেহেতু আপনার কিডনি থেকে আপনার ওই পাইপ মাধ্যমে আছে বাম পাশেটা মোটামুটি এখন চলতে আছে, কিন্তু ডাইন পাশে তো পুরো কমপ্লিট ব্লক, তো সেই জন্য এখন ডাইন পাশেটা ব্লক খুলবে, খোলার পরে আপনার দেখা গেছে যে আপনার মনে করেন যে 1 মাস রেস্ট হওয়া থাকার পর আবার বাম পাশেটা ব্লক হয়, কিন্তু উনি মানে বলল যে কি যাবতীয় আমরা এখানে 4-5 দিন আবার ট্রিটমেন্ট করবো, আবার আমার মতন করে ট্রিটমেন্ট করি। আমি বললাম স্যার কত আপনার প্যাকেজ পারবেন, ওই প্যাকেজটা হচ্ছে আপনি একটা কথা বলেন যে আমরা যেন আমরা সাধারণ আমরা এখানে সিএসআর এ প্রায় 1,00,000 টাকার উপরে গেছে, চিডং মেডিকেলও প্রায় আপনার 50-60,000 টাকা গেছে। উনি বলল যে 80,000 টাকা যেহেতু আমার টিম চার্জ, দেখুন এখানে দুইটা অপারেশন হবে, একজন সার্জারি উনিও করবে, আর এখানে টোটাল আপনার আসবে 1,50,000 টাকা, মানে 1,50,000 টাকা যদি হয় তাহলে আপনারা প্রথম অপারেশনটা আপনারা 2 দিনের মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এটাই বললো আর কি এইটাই। তো এখন মানে সিএসআর থেকে এখন বর্তমানে ওনাকে মানে রিলিজ, কারণ সিএসআর থাকলে তো আপনার বিল তো উঠতেছে বর্তমানে, তো এখন বর্তমানে সিএসআর এ আপনারা আমার আমি কিন্তু আপনার অলরেডি এখানে ফার্স্ট টাইম দিয়েছিলাম 10,000 টাকা, এরপর দেওয়া হয়েছে 33, আজকে দেওয়া হয়েছে 20, এই হচ্ছে ওনার। তারপরে এখনো পর্যন্ত ওনার কস্টিং আমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে আপনার 60,999 টাকা ওনার মানে বাকি আছে আর কি, ওইটা মানে ওনার হয়তো এটা আপাতত মানে ওই পরিচিত হিসাবে কি এটা মানে আটকে রাখছে, এটা তো দেওয়া লাগবে মানে ওটা মুকুব না, উনি এখানে আবার ডিসকাউন্ট কিছু ছাড়ছে আর কি, ওনার তরফ থেকে কিছু ডিসকাউন্ট মিলে কত টাকা লাগবে আপনার মনে করেন যে এখন বর্তমানে আপনার প্রথম অপারেশনের জন্য ওনার 1,50,000 টাকা এবং নেক্সট টাইম পরের মাসে অপারেশনের জন্য আবার 1,50,000 3,00,000 টাকা লাগবে। হ্যাঁ জি 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 ওইটাই। আচ্ছা, তো আপনার স্ত্রী কাছে কেন এবারে বলবেন? আমার স্ত্রী কাছে এতদিন দাম ভালো ছিল, হঠাৎ আজকে 4 দিন ধরে তো নিজে নিজে বাপে মানে আগে একবার আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল, অ্যাপেন্ডিক্সের অপারেশনের আগে চলে গেছে 3 বছর আগে আমাকে একদিন বিকেল যেদিন চলে যাবে বিকেলবেলা বলতেছি কি কদা আমি 3 বছর আগে চলে গেছি আমি ভালো হয়েছে আমার কি তখন আমার ভালো ছিল,
আমার তোমার লাইফটা মার্ডার মানে আপনার যে অবস্থা ও বলতে মানে ও বলতেছে যে আমি আর জীবনে আর কি চলে ফিরে খেতে পারবো না লাইফ মারা আমি আর বলতেছি লাইফ কেন মারা আল্লাহ চাই আল্লাহ চাইলে চোখের পলক আমাকে ভালো করে দিতে পারে আপনার ছেলে মেয়ে কতজন এটা একটু বলুন তো আমার একটা মেয়ে 8 বছরের 8 বছরের একটা মেয়ে ওই মেয়েটাকে নিয়ে চলে গেছে মেয়েটা যখন সিরিং মেডিকেল ছিল তখন থেকে মানে কি ওই মেয়ের ইয়া থাকা একটু কষ্ট হবে তো মেয়ে আমার নানুর বাসায় জন্য একটু পাগল বেশি তো ওই মেয়ে নানুর বাসায় কি রাখি দিয়েছে নানুর বাসায় ছিল তো যেদিন চলে যাবে এর আগের দিন আমাকে সিলেং ইয়া প্রাইভেট আসছে আসি আমাকে গালা ডালে সুমোটিং বলছে আব্বু তুমি কখন চলে যাবা বাসা আরে আমি সুস্থ হলে আমি চলে যাবো বাসা এটা বলার পরে এখানে বসেন এটা বলার পরে কি হচ্ছে আমাকে সেদিন যেদিন চলে যাবে আমাকে নাস্তা বানিয়ে খাওয়ায় আমাকে বলতেছে আমি একটু মাদার বাড়ি থেকে আসতেছি ওর বাসা মাদার বাড়ি নিজস্ব বাড়ি মাদার বাড়ি আমাকে বলতেছে মাদার বাড়িতে আসি তা আমার মনে একটু ডাউন খাইছে কারণ ও আজ কয়েকদিন ধরে মানে কি চলা ফেরা আমার থেকে এত সুবিধা লাগতেছে না তো লাগতেছে না কি ও কি করছে আমি একা আমাকে আমি বলতেছি শোনো আমি তো মেডিকেল একা কেউ নাই একা তো একটা রোগীকে ফেলে যাওয়া সম্ভব না তো ও কি করছে তারপর আমি ও চলে যাচ্ছে তখন আমি চোখের মানে সারি দিচ্ছি তারপর ও চলে গেছে চলে যাওয়ার পরে মানে কারোর বলতে হচ্ছে না আমার বোনকে বলছি মাকে বলছি আম্মু আমাকে ফেলে তো চলে গেছে আমি কি করবো লাস্ট কি করছে 8টা বাজে কল দিছি ও আমাকে বলতেছে কি আসতেছি 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 বলে গেছে আমার বাসার সামনে থেকে ফিকে একটা আনি ও ছোট ভাইকে নিয়ে আমার ঘরে ফালং খেতা মানুষ ব্যাগ কিছু নিচু একদম সব কিছু চলে গেছে একটা স্টেমার ছিল ও স্টেমারটা নিতে পারে নেই মানে মানুষ কম ছিল বলি লাস্ট আমাকে বাসাতে মোবাইল করে বলে কি আমি তোমার সংসার করব না আমি এর দূরত কি চলে আসছি তুমি ভালো থাকিও এটা বললে কেটে দিছে আমি আর কল টল দিয়ে নেই আপনাকে নাকি ডিভোর্স পেপার পাঠাইছে না পাঠাই নেই পাঠাবে বলছিল হ্যাঁ দ্বিতীয় দিনে পাঠাবে আমি শক্তি দিয়ে উঠতে পারতেছি না আমার দিকে টাঙ্গা দেখছে না বলে একটু হাত ধরে একটু টানি তুলি তাও তুলছে না মনে মনে বলতেছি মানুষ আজকে 12 বছর সংসার করি এত এত ফুচে সবাই খুবই কষ্টকর লাগছে এবার আমি কোনোদিন ক্ষমা করবো না জীবন না এখন আমার একটা বাচ্চা আছে শুধু বাচ্চার জন্য আমার শুধু ফ্যাট ফুল শুধু আর কিছু না ফালতু কথা কবে না বাচ্চার কথা কইলে আমি এখন ঘরতে ভাগ করে দেবো এখন যেখানে আছে ইয়া হবে এখানে আমি টাকার জন্য আসি ডাক্তার বলতেছে তোমাদের যদি টাকা থাকে তোমরা ওখানে ভর্তি হয়ে যাও দুই দিনের ভিতরে তোমাদের চিকিৎসা ইয়া হয়ে যাবে অপারেশন হয়ে যাবে তা আমি টাকার জন্য চলে আসছি বাসে চলে আসছি আল্লাহ যদি টাকা পাইছে যদি মিলে তা যাব না হলে নাই ডাক্তার বলছে যে ইমার্জেন্সি এটা অপারেশন করতে হবে আপনি কি বলেন আমি আর কষ্ট সহ্য করতে পারি না তোমাদের কষ্ট সহ্য করতে পারতো না আজকে আমি আপনাদের কাছে হাত জোর করে মানে আমি ভিক্ষা চাবো আমি কখনো ভিক্ষা চাই না আজকে আমি ভিক্ষা চাইবো যে এই ভাইয়ের ভাইয়ের জন্য এই ভাইয়ের অ্যাপেন্ডিসাইজে ব্যথা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে পরে দুইটা কিডনি ব্লক হয়ে গেছে তাকে বাঁচানোর জন্য আর মাত্র 3 লক্ষ টাকার প্রয়োজন ওনাদের হাতে একটা টাকাও নাই মেডিকেল গেছিল মেডিকেল থেকে বের করে দিয়েছে বলছে টাকা ছাড়া আমরা মেডিকেলে রাখবো না 3 লক্ষ টাকা হলে তাকে বাঁচানো যাবে কেউ কি আছেন এই ভাইকে বাঁচাবেন যদি চান এই ভাইকে বাঁচাইতে পারেন
ভাইয়ের পার্সোনাল বিকাশ নাম্বার অবশ্যই আমি এই ভিডিওতে বলে দিতেছি। ভাই আপনার নাম্বার মুখস্থ আছে, একটা নাম্বার বলেন তো, এদিকে আসেন আস্তে আস্তে সুন্দর করে বলেন। 01813 0181395 95 64 64 22 22। এটা আপনার নাম্বার? জি। নাম্বারটা আবার একটু বলেন কষ্ট করে। 01813 95 95 64 64 22 22। প্রিয় দর্শক শ্রোতা, নাম্বার অবশ্যই পেয়ে গেছেন। আশা করছি আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করতে পারেন, আর আজকের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, উনি আবারও সুস্থ হয়ে ওনার স্ত্রীকে দেখিয়ে দিবে। আমি চাই এই ভাইটি আবার আগের মতো সুস্থ হোক। একবার তো পুরো প্রথমে চলে গেছিল, আবার আসছে। যখন সুস্থ হয়েছিল যে অ্যাপেন্ডিক্স, আবার কি হয়েছিল যে অ্যাপেন্ডিসাইটিস যখন ব্যথা ছিল অপারেশনের সময়, তখন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল যখন, তখন কিন্তু চলে গেছিল তার বউ। যখন আবার সুস্থ হয়েছিল অপারেশন টপারেশন হওয়ার পরে, তখন আবার আসছে, তাকে পা ধরে ক্ষমা চাইয়া আবার সংসার করছে। 3 বছর পরে এটা ঘটনা। 3 বছর যেতে না যেতে আবার অসুস্থ হয়ে পড়ে, আবার চলে যায় তার স্ত্রী, তার মেয়েকে, 8 বছরের মেয়েকে নিয়ে চলে যায়। এখন এই ভাইকে সুস্থ হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি শেয়ার করে এই ভাইটির পাশে থাকবেন, যে যা পারেন এই ভাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।